আমাদের এই ভিডিওগুলো নিজের অভিজ্ঞতা, বড় খামারি ও ডাক্তারের পরামর্শ নিয়ে তৈরি। কোনো প্রশ্ন বা পরামর্শ পেতে কমেন্ট করুন, আমরা আপনার পাশে আছি। কৃষি পরিবার ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্ব মুরগির চোখ ফোলা, চোখ দিয়ে পানি পড়ে, করয়জা রোগের চিকিৎসা। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আপনার উপকার হবে আশা করি। এমন আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আজকে আপনাদের জানাবো মুরগির চোখ খোলা, চোখ দিয়ে পানি পড়ার কারণ কি, এর চিকিৎসায় কী ধরনের ডপ ব্যবহার করবেন, ডপের নাম কি এবং দিনে কয়বার ব্যবহার করবেন। এই রোগটি হওয়ার প্রথম এবং প্রধান কারণ হলো আলো বাতাস। আপনার খামারে যদি আলো বাতাস প্রবেশ করতে না পারে তাহলে এই রোগটি বেশি হয়ে থাকে। তাছাড়া মুরগির লিটার, অর্থাৎ মুরগির যে লিটার ব্যবহার করে থাকেন তা ছোটাছুটির সময় বাতাসে উড়ে তখন মুরগির চোখে তা প্রবেশ করে এবং করায়জা বা চোখ দিয়ে পানি পড়া, চোখ ফোলা এই রোগটি হয়ে থাকে। এই দিকটি খেয়াল রাখবেন যেন উঠতে না পারে। মাসে 3 থেকে 4 বার এই লিটার পরিবর্তন করে রোদে শুকিয়ে আবারও এই লিটারটি ব্যবহার করতে পারবেন। এই রোগটি যদি হয়ে যায় তাহলে কী ডপ ব্যবহার করবেন? ডিসপ্লেতে দেখানো যে ডপটি দেখতে পাচ্ছেন এর নাম হলো সিভোডেক্স ভেট। এই ওষুধটি আপনি ভেটরি দোকান, অর্থাৎ যেই সব দোকানে পশু পাখি ওষুধ পাওয়া যায় সেই দোকানে অনায়াসে পাবেন। এই ডপটি আক্রান্ত মুরগিকে যে চোখে আক্রান্ত হবে সে চোখে দিনে 2 বার 2 ফোঁটা করে দেবেন। মুরগির চোখ ফোলা, চোখ দিয়ে পানি পড়া, অর্থাৎ করায়জা রোগ নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে তা দেখতে পারেন। সেখানে ডপটি কীভাবে ব্যবহার করবেন তার বিস্তারিত জানানো আছে প্র্যাকটিক্যালে। ভিডিওটি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনাদের সুবিধার্থে আপনারা তা দেখে নিতে পারেন। অনেক ভাই এবং বোন প্রশ্ন করেছিলেন এই ডপটির নাম কি এবং দিনে কতবার ব্যবহার করতে হবে এবং কোথায় পাবেন। আশা করি আপনারা সব ধরনের উত্তর এই ভিডিওটিতে পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন এবং কোনো প্রশ্ন বা পরামর্শ পেতে হলে কমেন্ট বক্সে জানাবেন, আমরা তার উত্তর দেব। এমন আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।